স্বাগতম সবাইকে ফ্রি অ্যাফিলিয়েট ওয়েবসাইট ক্রিয়েট করার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এরপরে আমার তিনটি ভিডিও রয়েছে যেগুলো এই ভিডিওগুলো দ্বারা মিস করেছেন, তো আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমাদের নিতে পারেন। আজকে আমরা যে বিষয়গুলো দেখব আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এটা। সো আজকে আমরা আমাদের ওয়েবসাইটের দেখব যে কিভাবে এখানে ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়, এই সবগুলো দেখব। লাইক দিস, আমাদের যে এখান থেকে ল্যাপটপের প্রোডাক্ট, ল্যাপটপ শো করতেছে ক্যাটাগরি অনুযায়ী, তো এগুলো আমরা কিভাবে অ্যাড করবো, আমাদের ওয়েবসাইটে যে মেনুগুলো আছে এই মেনু অনুযায়ী এগুলো কিভাবে অ্যাড করবো সেটা আজকে আমরা দেখবো। এটা অ্যাড করার জন্য আমি আমার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেলে আসার পরে এখান থেকে আমি চলে যাব লেআউটে, এখান থেকে আমি চলে যাব লেআউটে, লেআউটে সিম্পল আমি চলে যাব। আর লেআউটে আসার পরে এখানে যে দেখেন লেখা আছে ফিচার পোস্ট, এগুলোকে ফিচার পোস্ট বলা হয়ে থাকে। ফিচার পোস্ট আমাদের ওয়েবসাইটে নেই, সেগুলো অ্যাড করবো। এখানে আমাদের ফিচার পোস্টগুলো অ্যাড হবে। সো সিম্পলে আমি প্রথমে ফিচার পোস্ট হিসেবে অ্যাড করবো ম্যান কালেকশন। ম্যান কালেকশনের যে লেবেলটা আছে এটা আমাদেরকে কপি করে নিতে হবে। এই যে নামটা, জাস্ট এই নামটাকে কপি করে নেব আমরা, আগে কপি করে নিলাম সুবিধার্থে, এটা আমাদের লাগবে। এবার আমরা এখান থেকে যে কোনো একটা নাম রিনেম করে দেবো, এখানে জাস্ট আমি দিয়ে দেবো ম্যাম, ওকে। এবং এখানে যে লেবেল অনুযায়ী লেবেলটা আছে যেখানে দেখেন মোবাইল, এখানে আমরা জাস্ট মেনটাকে ইউজ করে দেবো, রিপ্লেস করে দেবো। এখন যদি আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো লেবেলে কিন্তু সেই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। ওকে, দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার স্মার্টফোন, আমরা স্মার্টফোনটা অ্যাড করে ফেলি ক্যাটাগরিটা। সিম্পলি আমি এখানে যাব এবং কি লেবেলটাকে আমি কপি করে নেব, মোবাইল নামে যে লেবেলটা ইউজ করেছি কপি, এন্ড এটাকে এডিট করব। এডিট করার পরে এটাকে আমরা লিখব স্মার্টফোন, স্মার্টফোন। আর এখানে জাস্ট লেভেলটাকে চেঞ্জ করে দেব, ওকে, দেন সেভ। সেম ওয়েতে আমরা আরেকটি অ্যাড করব ওমেন কালেকশন, অমেন, আর এখান থেকে চেঞ্জ করে দেবো লেভেল, দেন সেভ। এবার যদি আমি ওয়েবসাইটটি একবার রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পারবো এভাবে কিন্তু প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে। সো আমাদের একটি একটি করে পোস্ট করা আছে, যখন আমরা একাধিক পোস্ট করবো তখন ম্যানের প্রোডাক্টগুলো ম্যানে এখানে ফিচার পোস্ট হিসেবে অ্যাড হবে। সো এভাবে ক্যাটাগরি অনুযায়ী অ্যাড হয়ে যাবে। সো দ্যাটস ইজি। সো আমাদের কিন্তু কাস্টমাইজের কাজগুলো হয়ে গেছে। তো এবার আমরা আমাদের হেডারে আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমরা দেখবো, ফেসবুক, ইউটিউব, এগুলো কিভাবে অ্যাড করবেন আপনার। এখানে আমি লাইক দিস, ধরেন ফেসবুক পেজ, আমার পেজটা অ্যাড করে দেবো এখানে। সিম্পলি আমি ব্লগারে চলে দেবো এবং লেআউটে আসতে হবে। আসার পরে টপ মেনু বারে যেতে হবে, টপ মেনু বারে যেটা আছে কন্ট্যাক্ট ডিটেলস, এখান থেকে লেখা আছে টপ সোশ্যাল উইজেস্ট, জাস্ট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন সব ধরনের টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব ধরনের এগুলো দেওয়া আছে, আপনার যেগুলো প্রয়োজন হবে সেগুলো আপনি দিয়ে দেবেন, ইমেলে দিয়ে দিতে পারেন। সো আমি একটি অ্যাড করে দেখাচ্ছি ফেসবুক কিভাবে অ্যাড করবেন। সিম্পলি এখানে এডিট করবেন, করার পরে আপনার ফেসবুক, সিম্পলি আপনার ফেসবুক পেজটাকে অথবা ফেসবুক ফেসবুক আইডিটাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি আমার ফেসবুক লিঙ্কটাকে এখানে অ্যাড করে দেবো, জাস্ট আমি আমার ফেসবুকের প্রোফাইলে যাবো, প্রোফাইলে যাওয়ার পরে আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটাকে জাস্ট কপি কর, আমি ইউআরএল এখানে দিয়ে দিলে বাস আমার এটা অ্যাড হয়ে যাবে। সো আপনি এইভাবে সিম্পলি অ্যাড করার পরে এইভাবে সেম ওয়েতে ইনস্টাগ্রামের লিঙ্কটাকে কপি করে অ্যাড করে দেবেন, দেন সেভ দিয়ে বেরিয়ে পড়বেন। এখন যদি কোনো ভিজিটর আমাদের ফেসবুকে ক্লিক করে তাহলে সে সরাসরি আমার ফেসবুক আইডিতে চলে যাবে, দ্যাটস ইজি ফর, ওকে। এটা গেলো আমাদের ফুটারের অপশনটা। এখন এখানে কিন্তু দেখেন সরি হেডারের অপশন, হেডারে দেখেন আরও কিছু অপশন আছে, মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে এগুলো কীভাবে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এগুলো কীভাবে অ্যাড করবেন
এগুলো অ্যাড করব না আমরা লেআউটে থাকব এবং কি দেখেন লেখা আছে এখানে কন্টাক্ট ডিটেইলস অর্থাৎ এখানে তিনটি ওয়াইতে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন ইমেল মোবাইল নাম্বার এবং কি WhatsApp নাম্বার সো এটা কি ওয়ার্ড করুন জাস্ট কন্টাক্ট ডিটেইলস আমরা এডিট করব এডিট করার পরে এখানে দেখেন জাস্ট যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে আমি জাস্ট একটা নাম্বার এখানে ইমেল দেওয়া আছে ইমেলটা ইমেলটাকে আপনি অন্য ইমেল দিয়ে দিবেন এখানে আদারওয়াইজ আপনার আপনার পার্সোনাল ইমেলটা দিয়ে দিতে পারেন জাস্ট এখানে এডিট করবেন এডিট করার পরে এখানে আপনার ইমেলটা ইমেল দিয়ে দিবেন ওকে এখানে আপনার যে এই যে কোডটা আছে এখানে আমরা জাস্ট সাপোর্ট নাম চেঞ্জ এই ইমেল অপশনটা আছে জাস্ট এখান থেকে এটা আমরা রিপ্লেস করে দেন আপনি ইমেল আইডি দিয়ে দিবেন এখানে ইউআরএলটা আপনি ইউআরএলটা আপনি ডিলিট করে দিবেন এখান থেকে ইভেন যদি আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনি মোবাইল নাম্বার এখানে ডিলিট করবেন করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন জাস্ট সেভ করে দিবেন আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি এখানে কিছু ইউআরএল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ইমেলটা যাতে ডিসপ্লে ওপেন করবে আপনার ইমেলটা ওখানে দিয়ে দিবেন দেন এখানে সেভ করে দিয়ে যদি এবার আমরা আমাদের ওয়েবসাইট রিফ্রেশ করি তাহলে আমরা যতটুকু চেঞ্জ করেছি সেই চেঞ্জটুকু আমরা এখানে দেখতে পারবো এখানে আমরা নাম্বার ডিলিট করে দিয়েছি জাস্ট এভাবে আপনার উপরের কাজগুলো করে ফেলতে পারবো এখন আমাদের যে কাজগুলো করতে হবে ফুটারের যে কাজ তো বাকি রয়েছে সে কাজটা হচ্ছে ফুটারের কাজগুলো আমাদের করতে হবে এখানে যেমন ফুটারে আমাদের এই ইমেজ সেট চেঞ্জ করতে হবে এবং সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করতে হবে এখানে সব কিছুই আমি নেক্সট ভিডিওতে দেখাবো সেখানে আপনারা শুধুমাত্র ফুটার নিয়ে থাকবে এখানে সব কিছু আমরা চেঞ্জ করে ফেলবো নেক্সট ভিডিওতে সে মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ